যে সুজিটা দেওয়া যায় তো ওটাই ওভাবেই আমি করেছি, দুইটা চালনি দিয়ে চেলে তারপর করেছি। এরপর আবার রোদেও শুকিয়ে নিয়েছিলাম। করে দুই বাচ্চাকে নিয়ে আবার একটু বেরিয়ে পড়লাম শপিং করতে, মানে শপিং বলতে ওরকম কি বেবি কথা শুনে না, শুনে না, একটা মাইক দাও ওকে, গোসল করাতে গেলে শুধু দুষ্টামি করে, একটা মাইক দাও এলসাকে, একটা মাইক দাও দিবা, কথা শুনে না, এত সুন্দর একটা বাথটাবে বসে চুপ করে গোসল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকাল সকাল আরেকটা ব্লগ নিয়ে হাজির হলাম, আশা করি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই দিয়ে দেবেন। তো সকালবেলা মেধার বাবাও সেও বসে নেই, সে বাচ্চাদের জন্য বিশেষ করে মেহরিমার জন্য অ্যাপেল জুস তৈরি করছে। মেধা যখন ছোট ছিল, মানে ছোট তো এখনও কিন্তু মেহরিমার মতন যখন ছোট ছিল, তখন মেহরিমা মেধার জন্য এভাবে জুস তৈরি করতো অ্যাপেল জুসটা। অ্যাপেল জুসটা জুসারে তৈরি করলে কিছুক্ষণ পর একদম অরিজিনাল জুসের মতোই কালারটা চলে আসে আর খেতেও অনেক ভালো লাগে। তো মেহরিমা প্রথমে দু এক টান দেয়, তারপরে কিন্তু আর খেতে চায় না, এরপর ওকে কৌশলে খাওয়াতে হয়। আর এদিকে আমি মেহরিমার জন্য কষ্ট করে, মা তো মা সব কষ্টই বাচ্চাদের জন্য করতে পারে আর এটাই স্বাভাবিক, তো ওর জন্য আমি চালের গুড় চাল দিয়ে, মানে চাল বেটে তারপর ওর জন্য সুজি তৈরি করেছি। আমরা বাজার থেকে যে সুজিগুলো কিনে নিয়ে আসি ওগুলো কিন্তু গমের থেকে পাওয়া, তো ওইটাকে ওটাতে কিন্তু অনেক বাচ্চার আবার অ্যাসিডিটির প্রবলেম হয়, মেয়েরিমারও আছে একটু গ্যাস্ট্রিকের প্রবলেম আছে। আর চালের গুঁড়া দিয়ে এটা যে সুজিটা করেছি, চালের গুঁড়া ঠিক না, মেয়েরিমা তো এখন একটু মাশাল্লাহ বড় হয়েছে, তো ওর বয়স অনুযায়ী যে সুজিটা দেওয়া যায় তো ওটাই ওভাবেই আমি করেছি, দুইটা চালনি দিয়ে চেলে তারপর করেছি। এরপর আবার রোদেও শুকিয়ে নিয়েছিলাম। তো আমি এখানে ছোট্ট একটা মিস্টেক করে ফেলেছি, মানে ভুলে গিয়েছিলাম বাটারটা দিয়ে আমি সুজিটা ভেজে নিব, কিন্তু এটা ভুলে গিয়েছিলাম, তো বাটারটা আমি পরে অবশ্য দিয়ে দিয়েছি যে কোনোভাবে ওর মানে নিউট্রিশনটা পেলেই হচ্ছে, চালটা আগে ভেজে নিয়েছি। আর ডিম দিয়েছি আমি একটা পুরোটা দেইনি, অর্ধেকটা দিয়েছি। আর এখানে বাদাম আমি ক্রাশ করে নিয়েছি, এটা কিন্তু আমন্ড ছিল না, এটা হচ্ছে কাজু বাদাম, তো এজন্য একটু ওটা মানে জমাট বাঁধানো দেখা যাচ্ছে, আমন্ডটা কিন্তু এরকম দেখা যায় না। ওটা আমি ক্রাশ করে মেহরিমাকে অনেকদিন ধরে খাইয়েছি, ওটা শেষ হওয়ার পর এটা অবশ্য করে দিয়েছি। তো হেলদি একটা খাবার ওর জন্য তৈরি করলাম। এই খাবারটা যদি ও অনেকটা বেশি নাও খায়, মানে অনেকটা যদি নাও খায়, যেটুকু খাবে তাতে কিন্তু ও ভালো একটা পুষ্টি পাবে, আর আমাদের সেই চেষ্টাই থাকে যে বাচ্চা অল্প খাক কিন্তু পুষ্টিটা যেন বেশি পায়। আর ওকে একটু ঘন ঘন খাওয়াতে হচ্ছে, যেহেতু ও বড় একটা ধকল কাটিয়ে উঠেছে সবে মাত্র। আর আমার ভিডিও দেখতে দেখতে যদি ভালো লেগে যায় লাইক তো অবশ্যই দেবেন, সাবস্ক্রাইব করে নিতে পারেন আমার ভিডিওটা, আমার চ্যানেলটা, আর চাইলে কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো বাচ্চার জন্য খাবার তো রেডি করেছি, এরপর আমাদের জন্য রেডি করতে চলে আসছে, আর আজকে ভিন্ন একটা শাক রান্না করব। এই শাকটা আগে কখনো খাইনি, আগে বলতে ঢাকায় আসার পরেও কিন্তু অনেক বছর আমি এই শাকটা খাইনি বা চিনতাম না বা কীভাবে খায় সেটা জানতাম না। এটা উত্তরবঙ্গের বেশ পপুলার একটা শাক, যারা উত্তরবঙ্গ ভিউয়ার্স আছেন আজকে আমার ভিডিওতে, আপু অথবা ভাইয়ারা হয়তো চিনতে পারবেন নাপা শাক এটা। তো এটার নামও জানতাম না এবং কীভাবে খায় সেটাও জানতাম না, পরে যিনি শাক বিক্রেতা তার কাছ থেকেই রেসিপি নিয়েছি এবং উনি বলেছিলেন এই শাকটা খেতে নাকি অনেক মজার।
তো আসলেই শাকটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এটা বাসারও একটা নিয়ম আছে, মানে গাছটা নিতে হয় না, পাতা এবং পাতার সাথে যে ডালটা চিকন থাকে ওটাই বেছে নিতে হয়। তো চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম, খাওয়া দাওয়া শেষ করে দুই বাচ্চাকে নিয়ে আবার একটু বেরিয়ে পড়লাম শপিং করতে। মানে শপিং বলতে ওরকম শপিং না, একেবারে যা প্রয়োজনীয় ঠিক তাই নেওয়ার জন্য। ওদের দুজনের জুতা এর আগে একদিন দেখেছিলাম, মানে খোঁজাখুঁজি করেছিলাম, তো পছন্দ হয়নি, আজকে আবার চলে আসছি। আর আজকে যে শপিং মলটায় আসছি এটা হচ্ছে মিরপুর শপিং দুয়ে, মিরপুর শপিং মলে আর কি। তো এখান থেকে মেধার জুতাও নেওয়া হতো, বেশ ভালোই বাচ্চাদের জন্য ভালো কালেকশনই পাওয়া যায়। তো এখান থেকে মেরি মার জন্য পছন্দ হয়েছে, তো ওর বাবা বলল যে এখান থেকে দুজনের জন্য নিয়ে নি, কিন্তু মেধার জুতাটার কালার পছন্দ হচ্ছিল না। তারপর আমি কোনোরকম বুঝিয়ে শুনিয়ে তাকে ওই দোকান থেকে বের করেছি, মানে সে আসলে যে দোকানে ঢুকবে সেই দোকান থেকে নিয়েই বের হতে চায়। আর আমি একটু ভিন্ন ধর্মী যে আমি ওই দোকান থেকে নিলেও আরও দুইটা দোকান আমি একটু কম্পেয়ার করব, বা অন্য জায়গায় এর থেকে বেটার পাওয়া যায় কি না সেটা যাচাই করে তারপর আমি জিনিস কিনব। আর যে কোনো জিনিস হয়তো আমরা প্রতিদিন কিনি না, অনেক দিন পর কেনা হয়। তো ঠিকই তাই হলো, ওই দোকান থেকে যখন অন্য দোকানে গেলাম, দুই চার পাঁচটা দোকান ঘুরলাম, তখন মনে হলো যে না হ্যাঁ দেখি কি দেখেছো তুমি, এই তুমি কি করছো, কি পায়ে দিয়েছো দেখি, দেখি কেমন জুতা পরেছো, পিছনে যাও। মেরি মা কি কিনছে, শালিন জুতা, ওই কি সাংজুরি, এটা এসি সাংজুরি, তো তাই হলো। প্রথম যে শপটাতে জুতা দেখেছিলাম তার থেকে বেটার মনে হলো এর পরেরটায়, তো ওখান থেকেই আমরা দুজনের জন্য জুতা নিয়ে নিলাম। এরপর গেলাম আমার জন্য একটু বোরখা খুঁজতে, তো এরপর ছটপট দেখে একটা অবশ্য নিয়ে নিয়েছি। আর মেধারের মাঝে ক্ষুধা লেগে গিয়েছে মেহেরিমারও, তো এরপর আমরা এই যে পূর্ণিমাতে গেলাম দুই নাম্বার সংলগ্ন, ওখান থেকে নান আর হালিম নেওয়া হলো, তো মেধার এটা অনেক পছন্দ হয়েছিল। আর আজকে আমার ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়, আল্লাহ হাফেজ।